গত দিনের ক্লাসে আমরা 153 সংখ্যক শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা 154 সংখ্যক শ্লোক থেকে পড়তে শুরু করব। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদ। পরিণামবাদ ব্যাসসূত্রের সম্মত, অচিন্ত শক্তে ঈশ্বর জগৎরূপে পরিণত। এখানে বলা হচ্ছে পরিণামবাদ, এই মতবাদকে সমর্থন করেছেন ব্যাসদেব তাঁর বেদান্ত সূত্রে। ব্যাসসূত্র মানে হলো ব্যাসদেব কৃত বেদান্ত সূত্র, সেখানে পরিণামবাদকে সমর্থন করা হয়েছে। অচিন্ত শক্তে মানে অচিন্ত শক্তির কারণে, অচিন্ত শক্তির দ্বারা ঈশ্বর জগৎরূপে পরিণত। আগে আমরা একটা যে পরিভাষার সম্মুখীন হলাম পরিণামবাদ, এইটার মানেটা বুঝে নেওয়া যাক। বেদান্ত সূত্রে বলা হচ্ছে আত্মকৃতে পরিণামাত, অর্থাৎ ঈশ্বর নিজেকে পরিণামিত করেছেন, ঈশ্বর নিজেকে পরিণত করেছেন। কিসে পরিণত করেছেন? জগতে পরিণত করেছেন। বিষয়টা কীরকম? দুধ যেমন দইতে পরিণত হয়, বা মৃত্তিকা যেমন ঘটে পরিণত হয়, মাটি থেকে যেমন মাটির কলসি বা কাপ এগুলো আমরা তৈরি করি, ঠিক একইভাবে ঈশ্বর তিনি জগতে পরিণত হয়েছেন। এটাকেই বলা হচ্ছে, এই যে অভিমত এটাকে বলা হচ্ছে পরিণামবাদ। এবার প্রশ্ন হলো যে পরিণামবাদ বললেই একটা তাহলে বিতর্কের আভাস থেকে যায়। লক্ষ্য করে দেখো, পরিণামবাদে আমরা বলছি কি, ঈশ্বর জগতে পরিণত হয়েছেন। তাহলে দুধ যখন দইতে পরিণত হয় তখন দুধটা থাকে না, শুধু দই থাকে। মৃত্তিকা যখন ঘটে পরিণত হয় তখন মৃত্তিকা, ওই যে একটা একতাল মাটি, সেটা আর থাকে না, তার বদলে আমরা একটা ঘট পেয়ে যাই, তাই তো? চাল যখন ভাতে পরিণত হয় তখন চালটা আর থাকে না, তার বদলে ভাত পেয়ে যাই আমরা। তাহলে ব্রহ্ম বা ঈশ্বর তিনি যদি জগতে পরিণত হন, তাহলে ব্রহ্ম তো না থাকার কথা, ব্রহ্মও রয়েছে, রয়েছেন আবার জগতও রয়েছে, এই দুটোই একসঙ্গে কী করে থাকা সম্ভব? এর উত্তরটাই দেওয়া হচ্ছে, অচিন্ত শক্তে ঈশ্বর জগৎরূপে পরিণত। অচিন্ত শক্তির কারণে ঈশ্বর জগতে পরিণত হয়েও নিজে অবিকৃত থাকেন। বিষয়টা কীরকম? ঈশ্বর জগতে পরিণত হন, কিন্তু ঈশ্বরের 100% জগতে পরিণত হয় না। ঈশ্বরের যে বহিরঙ্গা শক্তি রয়েছে, শ্রীকৃষ্ণের যে বহিরঙ্গা শক্তি রয়েছে, যাকে আমরা মায়াশক্তি বা অবিদ্যা শক্তিও বলে থাকি, সেই বহিরঙ্গা শক্তিটি জগৎ সৃষ্টির কারণ। তাহলে ঈশ্বরের অন্তরঙ্গা শক্তি কিন্তু সরাসরি জগৎ সৃষ্টিতে অংশগ্রহণ করছে না, এই কারণে অন্তরঙ্গা শক্তির ওপর কোনো প্রভাব পড়ছে না। এই যুক্তির বশে আমরা বলতে পারি যে ঈশ্বর জগতে পরিণত হয়েছেন, অর্থাৎ ঈশ্বরের বহিরঙ্গা শক্তি জগতে পরিণত হয়েছে, ঈশ্বরের অন্তরঙ্গা শক্তির ওপর কোনো প্রভাব পড়ছে না, এবং প্রভাব পড়ছে না বলেই জগতে পরিণত হওয়ার পরেও ঈশ্বর অবিকৃত থাকছেন। এই যুক্তিটি শ্রীজীব গোস্বামী তার পরমাত্ম সন্দর্ভ নামক গ্রন্থে দিয়েছেন, যে কেন ব্রহ্ম জগতে পরিণত হলেও ব্রহ্মের কোনো বিকার ঘটে না, এই হলো তার যুক্তি। এখানে এরপর একটা উপমা দেওয়া আছে, উপমাটাতে বলা হচ্ছে, মণি জয়িছে অবিকৃত প্রসবে হেমভার, জগৎরূপ হয় ঈশ্বর তবু অবিকার। মণি বলতে সমন্তক মণি, অলৌকিক মণি, সেটা থেকে মনে করা হয় প্রত্যেক দিন কিছু পরিমাণে সোনা তৈরি হয় সমন্তক মণি থেকে। তাহলে কি সমন্তক মণির ওজন প্রত্যেক দিন একটু একটু করে কমতে থাকে? মানে ধরা যাক সমন্তক মণিটার ওজন 100 গ্রাম, এবার প্রত্যেক দিন সেই সমন্তক মণি থেকে 10 গ্রাম করে সোনা তৈরি হচ্ছে, তাহলে প্রত্যেক দিন কি সমন্তক মণির ওজন 10 গ্রাম করে কমতে থাকে? সেটা কিন্তু হয় না। সমন্তক মণির যা ওজন, সেই ওজন বা ভর যাই বলো, সেইটা অবিকৃত থাকে, কিন্তু অলৌকিক ক্ষমতার কারণে সমন্তক মণি নিজেকে অবিকৃত রেখেও প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণে সোনা উৎপাদন করতে পারে। ঠিক একইভাবে ব্রহ্ম বা ঈশ্বর বা শ্রীকৃষ্ণ যাই বলো, তিনি নিজেকে অবিকৃত রেখে, সমন্তক মণির মতোই নিজেকে তিনি অবিকৃত রেখেও জগৎ সৃষ্টি করতে পারেন। তাহলে মণি জয়িছে অবিকৃত প্রসবে হেমভার, জগৎরূপ হয় ঈশ্বর তবু অবিকার, এইটা আসলে একটা উপমা। এই উপমাতে সমন্তক মণির সঙ্গে তুলনা করা হচ্ছে ব্রহ্মের, এবং ওই যে হেমভার বা সোনা তার সঙ্গে তুলনা করা হচ্ছে জগতের। ব্যাসভ্রান্ত বলি সেই সূত্রে দোষ দিয়া, বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া। মহাপ্রভু শ্রী চৈতন্য বলছেন যে ব্যাসভ্রান্ত বলি, ব্যাসদেবকে ভ্রান্ত বলেছেন শঙ্করাচার্য, বলে সেই সূত্রে দোষ দিয়া, সেই সূত্র বলতে বেদান্ত সূত্রকে দোষ দিয়ে
বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া, নিজে কল্পনা করে বিবর্তবাদ নামক একটা মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন শঙ্করাচার্য। কিন্তু সেই বিবর্তবাদ নামক যে মতবাদ, তার পিছনে কি কোনো যুক্তি রয়েছে, লজিক রয়েছে? তার উত্তর হলো না, বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া, বিবর্তবাদ স্থাপিয়াছে যুক্তি দিয়া কিন্তু বলা হচ্ছে না। শঙ্করাচার্য নিজের কল্পনা করে বিবর্তবাদ স্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু বিবর্তবাদের পেছনে আসলে কোনো শাস্ত্রীয় যুক্তি নেই, তাই জন্যই বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া এই কথাটা বলা হলো। বিবর্তবাদ কথাটার মানে কি? বিবর্ত মানে হলো ভ্রান্তি। বিবর্ত শব্দটার আরও কয়েকটি মানে রয়েছে, কিন্তু সেইটা বর্তমান অধ্যায়ে আমাদের আলোচ্য নয়। এখানে আমাদের এইটুকু জানলেই যথেষ্ট যে বিবর্ত মানে হলো ভ্রান্তি, ভ্রান্তি বা ভ্রম। শঙ্করাচার্যের মতে এই যে দৃশ্যমান জগৎ যা আমরা দেখতে পাচ্ছি তা হলো ভ্রম। তিনি বলছেন, ব্রহ্মসত্য জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ। অর্থাৎ কয়েকটি উপমা তিনি ব্যবহার করছেন, যে সাপ দেখে আমি চমকে উঠলাম, আমার মনে ভয় নামক অনুভূতি জন্ম নিল, কিন্তু আসলে সাপ ছিল না, ছিল একটা দড়ি। এক্ষেত্রে ভ্রম হলো সাপ আর সত্য হলো দড়ি। ঝিনুক দেখে আমার মনে, মানে ঝিনুক নয় দুঃখিত, সমুদ্র তীরে একটা চকচকে জিনিস দেখে আমি ভাবলাম রূপো রয়েছে, রূপো ভেবে আমি আনন্দিত হয়ে উঠলাম, কিন্তু কাছে গিয়ে দেখলাম সেটা রূপো নয়, সেটা হলো ঝিনুক। তাহলে এক্ষেত্রে ভ্রম কি? ভ্রম হলো রূপো, আর সত্যি সত্যি সেখানে কী ছিল? সেখানে ছিল ঝিনুক। ঠিক একইভাবে এইগুলো যেমন ভ্রমের উদাহরণ, ঠিক একইভাবে এই জগৎ হলো ভ্রম। ঠিক যেমন ওই রূপোটা ছিল ভ্রম বা সাপটা ছিল ভ্রম, ঠিক একইভাবে এই জগৎ হলো ভ্রম। আর সত্যি কি? সত্যি হলো ব্রহ্ম, তিনিই একমাত্র সত্য। এই জগৎ আমরা যদিও চোখের সামনে আমাদের মনে হচ্ছে আমরা দেখছি, কিন্তু আসলে এই জগতের কোনো বাস্তব অস্তিত্ব নেই। এবং আমরা যখন জগতের এই সম্পর্কে এই সত্যটা উপলব্ধি করব যে জগতের কোনো বাস্তব অস্তিত্ব নেই, তখনই আমাদের মনের সুখ দুঃখ নামক অনুভূতিগুলো চলে যাবে, সেইগুলো আর থাকবে না। ঠিক যেমন যে মুহূর্তে তুমি বুঝতে পারলে যে ওইটা সাপ নয়, ওইটা দড়ি, সেই মুহূর্তে তোমার মন থেকে ভয় নামক অনুভূতিটা কেটে গেল, তাই তো? ঠিক যে মুহূর্তে তুমি বুঝতে পারবে এই জগতের সত্যিকারের অস্তিত্ব নেই, সেই মুহূর্তে তোমার মন থেকে সুখ দুঃখ নামক অনুভূতিগুলোও চলে যাবে, তুমি একটা নির্বিকারত্ব প্রাপ্ত হবে। এবং শঙ্করাচার্য তাহলে ওই যে ব্রহ্ম, যিনি একমাত্র সত্য বলে শঙ্করাচার্য দাবি করছেন, সেই ব্রহ্ম হলেন নির্বিশেষ, নিরাকার, নিঃশক্তিক, নির্গুণ ব্রহ্ম। এই যে অভিমত, এই অভিমতকেই বলা হচ্ছে বিবর্তবাদ। এবং শ্রীচৈতন্য বলছেন এই বিবর্তবাদ, এর পিছনে কোনো শাস্ত্রীয় যুক্তি নেই। তাহলে বিবর্ত বলে কি কোনো কিছুই নেই? বিবর্ত মানে যে ভ্রম, শ্রীচৈতন্যের মতে বিবর্ত শব্দটার মানে অন্য কিছু। শ্রীচৈতন্যের মতে বিবর্ত শব্দটার মানে হলো, জীব যখন নিজেকে ঈশ্বর বলে ভাবে সেইটা তো একটা ভ্রান্তি, আমি যদি নিজেকে শ্রীকৃষ্ণ বলে ভাবি সেটা তো এক ধরনের ভ্রান্তি। এই যে ভ্রান্তি, এটাকেই বলা হয় বিবর্ত। 157 সংখ্যক শ্লোকে বলা হচ্ছে, তোমার বইতে হবে 156 সংখ্যক শ্লোক, সেখানে বলা হচ্ছে, জীবের দেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগৎ মিথ্যা নহে নশ্বর মাত্র হয়। প্রথম লাইনটা দেখো, জীবের দেহে আত্মবুদ্ধি, জীবের দেহ হলো অনাত্ম দেহ, সেই অনাত্ম দেহ সেখানে যদি আমার আত্মবুদ্ধি হয়, অর্থাৎ আমি হলাম সাধারণ জীব, আমি জীব শক্তির অন্তর্গত, আমি যদি নিজেকে ব্রহ্ম তথা শ্রীকৃষ্ণ বলে ভাবতে শুরু করি, সেইটা এক ধরনের ভ্রম। এই ভ্রমটাকেই শ্রীচৈতন্য মিথ্যা বা বিবর্ত বলে অভিহিত করছেন। তাহলে বিবর্ত শব্দটার দুরকমের মানে আমরা পেলাম, এক বিবর্ত বলতে ভ্রান্তি, শঙ্করাচার্যের মতে এই জগৎ হলো ভ্রান্তি, আর শ্রীচৈতন্যের মতে জীব যখন নিজেকে ব্রহ্ম বলে ভাবতে শুরু করে সেইটা হলো ভ্রান্তি। একই শব্দের দুরকম ব্যাখ্যা দিচ্ছেন দুজন মহাপুরুষ। শ্রীচৈতন্যের মতে জগৎ মিথ্যা নহে, জগতের বাস্তব অস্তিত্ব রয়েছে, তবে কিনা জগৎ নশ্বর মাত্র হয়, অর্থাৎ জগৎ হলো প্রাকৃত উপাদানে তৈরি, এর সৃষ্টি হয়, এর একটা বিকাশ আছে এবং একটা সময়ে এর লয় পায়, কিন্তু তা বলে এই নয় যে জগতের বাস্তব অস্তিত্ব নেই। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগৎ উৎপত্তি। 157 সংখ্যক শ্লোকে একটা নতুন প্রসঙ্গ আলোচনা করা হচ্ছে, বলা হচ্ছে যে মহাবাক্য কী, এইটাও শঙ্করাচার্য যথাযথভাবে নির্ণয় করতে পারেননি। বাক্য কী? বাক্য মানে হলো যা তোমাকে কিছু ইনফরমেশন জানায়। মহাবাক্য কী তাহলে? এমন একটা বাক্য যা তোমাকে সব কিছু সম্পর্কে ইনফরমেশন জানায়। দেখো, তুমি যদি শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারো, তাহলেই দেখবে তোমার সমস্ত ইনফরমেশান জানা হয়ে গেছে। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বস্তুকে, তিনি হলেন শ্রীকৃষ্ণ বা ব্রহ্ম, তাই তো?
তোমরা শিখেছো ব্রহ্ম শব্দটার মূলে রয়েছে যে ধাতু, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো বৃহ্ণ ধাতু। বৃহ্ণ ধাতু থেকে তৈরি হয়েছে ব্রহ্ম শব্দ। এর মানে হলো যিনি নিজে বড় হন এবং যিনি অন্যকে বড় করান তাকেই বলে ব্রহ্ম। তাহলে এই জগতের সবচেয়ে বড় বস্তু হলেন ব্রহ্ম। এবার এই সবচেয়ে বড় বস্তুকে যদি আমি ব্যাখ্যা করে দিতে পারি কোনো বাক্যের দ্বারা, সেই বাক্যকে মহাবাক্য বললে অন্যায় হয় না। সবচেয়ে বড় বস্তু ব্রহ্ম, তার সম্পর্কে ইনফরমেশন জানায় যে বাক্য তাকেই না আমি মহাবাক্য বলবো। এইবার প্রশ্ন হলো মহাবাক্য কোন বাক্যটা, এটা নিয়ে বিতর্ক রয়েছে। শঙ্করাচার্য বলছেন মহাবাক্য হলো তত্ত্বমসি, আর তত্ত্বমসি শব্দটার মানে আমি বলছি এক্ষুনি। আর শ্রীচৈতন্যের মতে মহাবাক্য হলো প্রণব, প্রণব মানে হলো ওঙ্কার ধ্বনি। প্রণব মনে করা হয় যে এই যে ওম, এই যে ওঙ্কার ধ্বনি, এইটা একটা বীজের মতো, একটা বীজাকারে এই ধ্বনির মধ্যে সর্ববেদ, চার প্রকার যে বেদ, সেই শ্রুতির সারাংশ প্রণব বা ওঙ্কার ধ্বনির মধ্যে বীজ আকারে নিহিত রয়েছে। প্রণব চার প্রকার বেদকে প্রকাশ করতে পারে, সরাসরি প্রকাশ করে না, কিন্তু বীজ আকারে প্রণবের মধ্যেই চার প্রকার বেদ নিহিত রয়েছে। শুধু তাই নয়, প্রণবই হলো ঈশ্বরের মূর্তি। প্রণব ঈশ্বরকে প্রকাশ করে, ঈশ্বর সম্পর্কে তথ্য জানায়, তাই জন্য প্রণবই হলো মহাবাক্য। এটা শ্রীচৈতন্যের অভিমত। অন্যদিকে শঙ্করাচার্য কী বলছেন? তিনি বলছেন মহাবাক্য হলো তত্ত্বমসি। তত্ত্বমসি, তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানি তারে কহে মহাবাক্য। শ্রীচৈতন্য বলছেন যে তত্ত্বমসি তো একটা প্রাদেশিক বাক্য। এইটা, এই যে তত্ত্বমসি, এটা তুমি পাচ্ছ ছান্দোগ্য উপনিষদে। তো এইটাকে বলা হচ্ছে প্রাদেশিক বাক্য। কেন এটাকে প্রাদেশিক বাক্য বলা হচ্ছে? তত্ত্বমসি কি চার প্রকার বেদের সারাংশকে প্রকাশ করতে পারে? সমস্ত শ্রুতিশাস্ত্রকে বীজ আকারে প্রকাশ করার ক্ষমতা কি তত্ত্বমসির রয়েছে? তার উত্তর হলো নেই। সেই ক্ষমতা কার রয়েছে? এক্ষুনি আমরা বললাম প্রণবের রয়েছে। তাহলে তত্ত্বমসি বেদকে যেহেতু প্রকাশ করতে পারে না, একটিমাত্র উপনিষদের ভগ্নাংশে আমরা তত্ত্বমসি পাই, সেটি হলো ছান্দোগ্য উপনিষদ। তাই জন্য তত্ত্বমসিকে বলা হচ্ছে প্রাদেশিক বাক্য, অর্থাৎ এটা নিতান্তই সীমাবদ্ধ ক্ষেত্রে তত্ত্বমসি এই বাক্যটা প্রযোজ্য। তত্ত্বমসি কিন্তু সর্বজনীন কোনো বাক্য নয়, চার প্রকার বেদকে এই বাক্য প্রকাশ করতে পারে না। এখানে একটা শব্দ রয়েছে তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য। জীব হেতু কেন বলা হচ্ছে সেটা তত্ত্বমসি শব্দটার মানে জানলে আমরা বুঝতে পারব। শঙ্করাচার্যের মতে তত্ত্বমসি মানে হলো তৎ তম অসি। তৎ ত খণ্ডত্ব, তৎ মানে হলো সে বা তাহা, তম ত তয় বয়ে ময়ে হস্তচিহ্ন, তম মানে হলো তুমি, আর অসি মানে হলো আর, ইংরেজিতে ইউ আর বলো, ওই আর এটা হলো ভার্ব হও। তাহলে শঙ্করাচার্যের মতে তত্ত্বমসি মানে হলো তৎ তম অসি, সে তুমি হও। এ বাক্যটাকে আমি যদি সাজিয়ে নিই তাহলে হয় তুমি হও সে, ইউ আর হি। তুমি হও সে এর মানে কি? তুমি হলে জীব, তুমি হও সে, সে মানে ব্রহ্ম, তুমি হও ব্রহ্ম, তুমিই ব্রহ্ম। তাহলে শঙ্করাচার্যের মতে তত্ত্বমসি এই বাক্যের অর্থ হলো তুমিই ব্রহ্ম, অর্থাৎ জীবই ব্রহ্ম। কিন্তু তোমরা তো এতদিনই শিখে গেছো জীবই ব্রহ্ম এই যে অভিমত, এটা শ্রীচৈতন্য বা ভক্তিবাদীরা সামগ্রিকভাবে একেবারেই মেনে নিতে রাজি নন। শ্রীচৈতন্যের মতে তত্ত্বমসি বা এই যে বাক্য, তার ব্যাখ্যা হলো তস্য তম অসি, ত সয়জফলা, তস্য মানে হলো তাহার, তম মানে হলো তুমি, অসি মানে হও, তুমি হও তাহার, তুমি হও তাহার, অর্থাৎ জীব হয় ব্রহ্মের। জীব হয় ব্রহ্মের কি? এখানে যে শব্দটা উজ্জ আছে সেটা হলো দাস, জীব হয় ব্রহ্মের দাস। আমরা হলাম জীব, আমরা হলাম শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমরা শ্রীকৃষ্ণের চিরকালীন দাস। তাহলে তত্ত্বমসি শব্দটার, তত্ত্বমসি বাক্যটার এই প্রাদেশিক বাক্যের আমরা দু রকমের ব্যাখ্যা শিখলাম। শঙ্করাচার্যের মতে তত্ত্বমসি মানে হলো জীবই ব্রহ্ম, আর ভক্তিবাদীদের মতে তত্ত্বমসি মানে হলো জীব ব্রহ্মের দাস। তাহলে দেখো, এই যে তত্ত্বমসি, এটা কিন্তু ঈশ্বর সম্পর্কে বা শ্রীকৃষ্ণ সম্পর্কে তোমাকে কোনো ইনফরমেশান জানাচ্ছে না। তোমাকে আমি বললাম তত্ত্বমসি, তত্ত্বমসির মানে তুমি শিখে গেলে। এবার আমি বললাম তত্ত্বমসি থেকে তুমি বলো তো শ্রীকৃষ্ণের কত রকমের শক্তি রয়েছে, তুমি তার উত্তর দিতে পারবে না। তো শুধু তত্ত্বমসি থেকে তুমি বলতে পারবে না যে শ্রীকৃষ্ণের কত রকমের শক্তি আছে। তোমাকে বললাম শ্রীকৃষ্ণের কত রকমের ঐশ্বর্য আছে বলো তো, তত্ত্বমসি থেকে তুমি কি এই ইনফরমেশনগুলো জানতে পারছো? জানতে পারছো না।
তাহলে দেখো, তত্ত্বমসি ঈশ্বর সম্পর্কে তোমাকে ইনফরমেশন জানাচ্ছে না, তত্ত্বমসি কেবল জীব সম্পর্কে তোমাকে ইনফরমেশন জানাচ্ছে। কী ইনফরমেশন জানাচ্ছে? জানাচ্ছে যে জীব হলো ব্রহ্মের দাস। এই কারণে বলা হচ্ছে তত্ত্বমসি জীব হেতু। তত্ত্বমসি থেকে তুমি ইনফরমেশন জানতে পারছো কার সম্পর্কে? জীব সম্পর্কে। ঈশ্বর সম্পর্কে ইনফরমেশন কিন্তু জানতে পারছো না। তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানি তারে কহে মহাবাক্য। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো যে তত্ত্বমসি নিতান্ত সীমাবদ্ধ ক্ষেত্রে প্রযোজ্য। তত্ত্বমসি ছান্দোগ্য উপনিষদেই সীমাবদ্ধ, চার প্রকার বেদকে এটা প্রকাশ করতে পারে না, এবং তত্ত্বমসি ঈশ্বর সম্পর্কেও কোনো তথ্য জানায় না, কেবল জীব সম্পর্কে তথ্য জানায়। তাই জন্য শঙ্করাচার্য যে তত্ত্বমসিকে মহাবাক্য বলে অভিহিত করেছেন সেটা ভুল। মহাবাক্য তত্ত্বমসি নয়, মহাবাক্য হলো প্রণব। এই মতো কল্পনাভাষ্যে শতদোষ দিল ভট্টাচার্য, পূর্বপক্ষ অপার করিল। এইভাবে সার্বভৌম ভট্টাচার্যের যুক্তি নাকচ করে শ্রীচৈতন্য নিজের অভিমত ক্রমশ প্রতিষ্ঠা করছেন। বিতণ্ডা ছল নিগ্রহাদি অনেক উঠাইল। সার্বভৌম ভট্টাচার্য অনেক আপত্তি করলেন, প্রতিপ্রশ্ন করলেন, শ্রীচৈতন্যকে যাচাই করে নিলেন। সব খণ্ডি প্রভু নিজ মত সে স্থাপিল। সার্বভৌমের যাবতীয় আপত্তি খণ্ডন করে মহাপ্রভু শ্রীচৈতন্য নিজের অভিমতকে স্থাপন করলেন। এরপরের যে শ্লোক তাতে তিনখানা নতুন পরিভাষার সঙ্গে আমাদের পরিচয় ঘটবে। ভগবান সম্বন্ধ ভক্তি অভিধেয় হয়, প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয়। তিনটে শব্দ আমাদের সামনে এলো, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। এই তিনটে জিনিস কি? সম্বন্ধ মানে হলো তোমার প্রতিপাদ্য বিষয় বা আলোচ্য বিষয়, যে বিষয় সম্বন্ধে তুমি আলোচনা করছো। এক্ষেত্রে সম্বন্ধ তত্ত্ব কে? সম্বন্ধ তত্ত্ব হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অভিধেয় মানে কি? অভিধেয় তত্ত্ব মানে হলো তুমি অভীষ্ট প্রাপ্তির জন্য যে উপায় অবলম্বন করো সেটাই হলো তোমার অভিধেয়। এক্ষেত্রে তোমার অভিধেয় কি? তোমার অভিধেয় হলো সাধন ভক্তি। সাধন ভক্তি মানে কি? সাধন ভক্তি মনে করা হয় তার 64টি অঙ্গ রয়েছে এবং তার মধ্যে 9টা হলো প্রধান অঙ্গ, তাকে বলা হচ্ছে নববিধা ভক্তি। সেই 9টি অঙ্গ হলো শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। এই 9টা যে ভক্তি, নববিধা ভক্তির মধ্যে আবার অনেকে কীর্তনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তো যাই হোক, আমাদের বুঝতে পারছি অভিধেয় মানে হলো অভীষ্ট প্রাপ্তির উপায় এবং সাধন ভক্তি হলো আমাদের অভিধেয়। এই শ্রবণ, কীর্তন, স্মরণ এইগুলো করলেই তুমি ক্রমশ তোমার অভীষ্টকে পাবে। প্রেমা প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব হলো প্রেমা। প্রয়োজন বলতে এক্ষেত্রে পুরুষার্থকে বোঝানো হচ্ছে। মানব জীবনে গৌড়ীয় বৈষ্ণব দর্শন ব্যতিরেকে মনে করা হয় যে চতুর্বর্গ ফল লাভ হলো মানব জীবনের উদ্দেশ্য। চার প্রকার পুরুষার্থের কথা বলা হয়, যেটা খারাপ থেকে ভালোর দিকে সাজালে হয় এইরকম, কাম, অর্থ, ধর্ম এবং মোক্ষ। মোক্ষ হলো তাহলে চতুর্থ পুরুষার্থ। বৈষ্ণবরা বলেন যে না, মোক্ষ তার চেয়েও বেশি একটা জিনিস আছে। মোক্ষ মানে তুমি যেখানে আর পৃথিবীতে জন্মগ্রহণ করছো না, ঈশ্বরের সঙ্গে তুমি সংযুক্ত হয়ে যাচ্ছ। বৈষ্ণবরা বলছেন যে এর চেয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো পঞ্চম পুরুষার্থ, প্রেম। ওই প্রয়োজন বলতে পুরুষার্থকে বোঝানো হচ্ছে। সবচেয়ে ভালো পুরুষার্থ কোনটা? প্রেম। এক্ষেত্রে প্রেমা শব্দে প্রেমকে বোঝানো হচ্ছে। কোন প্রেম? ভগবত প্রেম। ভগবত প্রেম মানে কি? ভগবত প্রেম মানে হলো ঈশ্বর প্রেম। এটাই হলো তোমার প্রয়োজন। তাহলে অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্বের মধ্যে সম্পর্ক কি? অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব এদের মধ্যে সম্পর্ক হলো, অভিধেয় তত্ত্ব হলো সাধন ভক্তি। তুমি যদি ক্রমশ সাধন ভক্তি অভ্যাস করতে থাকো, তুমি যদি ক্রমশ শ্রবণ, কীর্তন, স্মরণ ইত্যাদি যে ভক্তির যে উপায়গুলো রয়েছে এইগুলো যদি তুমি ক্রমশ প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমার মনে ক্রমশ প্রেমের অঙ্কুর জন্মাবে, অর্থাৎ প্রয়োজন তত্ত্বের উদ্ভব ঘটবে। সাধন ভক্তি থেকে কোন কোন ধাপের মধ্যে দিয়ে ভক্তের মনে প্রেমের অঙ্কুর জন্মায়, প্রেমাঙ্কুর জন্মায়, সেটা এই অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, সেটা আমাদের অষ্টম অধ্যায়ে আলোচ্য। তাহলে শ্রীচৈতন্য বলছেন ভগবান সম্বন্ধ ভক্তি অভিধেয় হয়, প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয়। বেদে এই তিনটে বস্তু, তিনটে তত্ত্ব সম্পর্কে আলোচনা করা আছে, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। আর যে যে কহে কিছু সকলই কল্পনা, শতপ্রমাণ বেদবাক্যে কল্পেন লক্ষণা। এর বাদ দিয়ে শঙ্করাচার্য আর যা কিছু বলেছেন সব কিছুই কল্পনা, শতপ্রমাণ বেদবাক্যে কল্পেন লক্ষণা। এইটা যে সমস্যা হয়েছে সেটা আগেই আমরা বলেছি, যে শঙ্করাচার্য বেদের বা শ্রুতির মুখ্যার্থকে গুরুত্ব না দিয়ে লক্ষণার্থকে গুরুত্ব দিয়েছেন। তো শঙ্করাচার্য এত বড় ভুল করলেন কি করে?
শ্রীচৈতন্য বলছেন, আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। শঙ্করাচার্যের দোষ নেই, ঈশ্বরের ইচ্ছা হয়েছে, তাই জন্যই তিনি কল্পনা করে নাস্তিক শাস্ত্র, নাস্তিক শাস্ত্র মানে হলো শঙ্করাচার্যের যেটা মায়াবাদী ভাষ্য অর্থাৎ বিবর্তবাদ, সেই নাস্তিক শাস্ত্রে তিনি প্রচার করেছেন। কেন প্রচার করেছেন? তাঁর দেখো, মানুষ কোনো কিছুই নিজের ইচ্ছায় করতে পারে না, এটা হলো ভক্তদের অভিমত। তাহলে শঙ্করাচার্যও নিজের ইচ্ছায় বিবর্তবাদ প্রচার করেননি, ঈশ্বরের আজ্ঞা হয়েছে তাই শঙ্করাচার্য বিবর্তবাদ নামক নাস্তিক শাস্ত্র প্রচার করেছেন। তাই জন্য শঙ্করাচার্যকে দোষ দিয়ে লাভ নেই, এটা ঈশ্বরের আজ্ঞা বলেই মেনে নেওয়া ভালো। শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত। সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্যের এই যুক্তি শুনে অত্যন্ত বিস্মিত হলেন। মুখে না নিঃস্বরে বাণী হইলা স্তম্ভিত। শ্রীচৈতন্যের যুক্তির সামনে সার্বভৌম ভট্টাচার্য চুপ করে গেলেন। সেই সার্বভৌম ভট্টাচার্য যিনি টানা 7 দিন বেদান্ত পড়িয়েছিলেন শ্রীচৈতন্যকে, কিন্তু এখন যখন শ্রীচৈতন্য কথা বলতে শুরু করেছেন, তাঁর যুক্তির সামনে সার্বভৌম ভট্টাচার্য চুপ করে গেছেন একদম। প্রভু কহে, ভট্টাচার্য না করো বিস্ময়। মহাপ্রভু শ্রীচৈতন্য বলছেন, ভট্টাচার্য তুমি বিস্মিত হয়ো না, ভগবানে ভক্তি পরম পুরুষার্থ হয়। ভগবানে ভক্তি অর্থাৎ এখানে ভক্তি বলতে প্রেম ভক্তির কথা বোঝানো হচ্ছে, এটাই হলো পরম পুরুষার্থ অর্থাৎ পঞ্চম পুরুষার্থ, যেটাকে আমরা প্রেম বা প্রেম ভক্তি বলেছি, সেটার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আত্মারাম পর্যন্ত করে ঈশ্বর ভজন, ওইছে অচিন্ত ভগবানের গুণগণ। ভগবানের গুণগণ বা গুণসমূহ, ভগবানের গুণসমূহ এমনই যে আত্মারাম মানে হলো যারা সংসার মুক্ত পুরুষ, যেমন মুনি ঋষি প্রমুখ, তারা পর্যন্ত ঈশ্বরের ভজনা করেন। আমরা তো তুচ্ছ জীব, আমরা সংসারে বদ্ধ হয়ে রয়েছি, যারা মুনি ঋষি তাদের আত্মারাম বলা হচ্ছে, তারা পর্যন্ত ঈশ্বরের ভজনা করেন। তাহলে আমরা তো ঈশ্বরের ভজনা করবই, সকলেই ঈশ্বরের ভজনা করে, তাহলে কেন করেন? ওইছে অচিন্ত ভগবানের গুণগণ, ভগবানের গুণের এমনই মাহাত্ম্য যে সকলেই তার ভজনা করেন। আজকের ক্লাস এই পর্যন্তই, এর পরের অংশ আমরা পরের দিন পড়বো।